তা আমার যে মেজ ভাই তিনি আবার থাকেন হচ্ছে পাবনাতে ওই যে বড় চাচার ওখানে তখন আমার মেজ ভাইয়ের খুব মানে আমাদের বাড়িতে গেলেন মার ওখানে গিয়ে তার ওই পুকুরটা দেখে তার নেশা চেপে গেল আমি মাছ ধরবো তো ধরবি তো ধর দিনের বেলা ধরতা না আমি রাতের বেলা মাছ ধরবো মাছ কিলমিল করছে মাছ সে মাছ ধরবে তো রাতের বেলা সে বড়শি রেডি করে হারিকেন নিয়ে মাছ ধরতে গেল আরে যার মতো গেছে আমরা আমি তো ঘুমিয়ে গেছি আমরা সবাই হঠাৎ অনেক রাতে চিৎকার তখন আমার বাবা ছিলেন বাড়িতে চিৎকার সব লাফিয়ে উঠে দেখেছে কি হয়েছে আমার সেই ভাইটি বাইরে এসে ওই ভেতরকার ওই যে বারান্দাটার মধ্যে জমিদার বাড়ির সম্পর্কে তো ধারণা আছে যে বিয়ে মোটা মোটা পিলার বারান্দাগুলো কি চমৎকার বারান্দা ওই বারান্দার উপরে সে ধপাস করে পড়ে সে তার সেন্স নেই তখন থাপড়া থাপড়ি করে তাকে পানি টানি ঢেলে টেলে তারপর দাঁত চামচ দিয়ে দাঁত খুলে তাকে যখন সেন্সে আনা হলো বসিয়ে দেয়া হলো আমার জীবনের গল্প বলছি আমরা শেষ করেছিলাম নাগের বাড়ি ঢুকে ওখান থেকে শুরু করব একটা ছোট্ট স্লিপ হয়ে গেছে সেটা হচ্ছে আমি বলেছিলাম যে আমার মা হচ্ছে আমার বাবার তৃতীয় স্ত্রী তাহলে আমার বাবার আগের দুই স্ত্রী কি জীবিত থাকতেই আমার বাবা তৃতীয় বিয়ে করেছেন না আমার বড় মা ছয় বছরের একজন চার বছরের একজন সন্তান রেখে মারা গিয়েছিলেন ওনার বাড়ি ছিল বগুড়া তারপর আমার বাবা যখন একেবারে অসহায় অবস্থায় আজকে জলপাইগুড়ি কালকে দার্জিলিং পরশুদিন আলিপুরদুয়ার বিভিন্ন থানায় ওনার পোস্টিং হচ্ছিল তো দুই সন্তানকে আমার বড় চাচার ওখানে রেখে যেহেতু আমার দাদা দাদি নেই তখন আমার বাবা দৌড়দৌড়ি করছিলেন সবাই বুদ্ধি দিয়ে তাকে বিয়ে করিয়ে দেয় এবং সে বিয়েটি করেন উনি টাঙ্গাইলে আমার দ্বিতীয় মার বাড়ি টাঙ্গাইলে এবং টাঙ্গাইলে মজার বিষয় হচ্ছে আমার নানিদের অরিজিন হচ্ছে টাঙ্গাইল নানির বাবার বাড়ি ছিল টাঙ্গাইলের টাঙ্গাইলে বাংলা কাজী বাড়ি খুব বিখ্যাত বাড়ি ওটি ছিল আমার নানির বাবার বাড়ি আমার মার বড় মামা ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষক তো নানিদের বাড়িতেই মানে নানির বাবার বাড়িতেই বিয়ে করেছিলেন আমার বাবা প্রথমটা মানে দ্বিতীয় বিয়েটি পরবর্তীতে ওই মা আমার মেজো মা কেবল আট মাস বেঁচে ছিলেন মারা গেলে তখন আমার মেজোমারই খালাতো বোন হচ্ছে আমার মা বিয়ে করেন এই জায়গাটা আমার মনে হয় একটু ক্লিয়ার করবার দরকার ছিল এরপর কয়েকজন প্রশ্ন করেছেন সেটা হচ্ছে যে মাথায় নারী পেঁচিয়ে জন্ম এটা ভালো না মন্দ এই ব্যাখ্যাটি আমি দিই নাই এরপরে কী হয়েছে আসলে এই ব্যাপারটা তো আমারও জানা নেই ওই যে বললাম জ্যোতিষীরা বলেছেন মাথায় নারী পেঁচিয়ে জন্মালে নাকি সে ভাগ্যবান হয় জানি না ভাগ্যের কি আবার হুজুর দু একজন তারা বলেছেন মাথায় নারী পেঁচিয়ে জন্মালে আমি নাকি আধ্যাত্মবাদের দিকে মানে আধ্যাত্মিক লাইনে চলে যাব এরকমও বলছেন হতেই পারে কারণ এখনও তো যদি বেঁচে থাকি বলা যায় না তো এটি হুজুরদের কথা কিন্তু আমি জানি না আসলে নারী পেঁচিয়ে জন্ম নিলে কী হয় তবে এটি একটি অস্বাভাবিক জন্ম এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এ পর্যন্ত আমার যা আপনাদের যদি ক্লিয়ার করবার প্রয়োজন ছিল নাগের বাড়ি যাওয়া পর্যন্ত
এখন আমরা আছি কমলগঞ্জের নাগের বাড়িতে। আব্বা চিটাগং রেলওয়ে পুলিশে আব্বার ট্রান্সফার হয়েছে, তখন আব্বা আমাদের আর কমলগঞ্জ থেকে চিটাগাংয়ে নিলেন না। কি করলেন, ওখানেই একটি বাড়ি, পরিত্যক্ত বাড়ি, নাগের বাড়িতে আমাদের রেখে আব্বা চলে গেলেন চিটাগং। এই নাগের বাড়িতে প্রচুর ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু স্মৃতি আছে আমার, যদিও অপরিণত বয়সে আমি তেমন বুঝিনি, কিন্তু কিছু কিছু জিনিস বুঝতে পারতাম। যেমন শোনা যায় যে ওই বাড়িতে মাঝের ঘরটাতে নাগবাবুকে তার সন্তানেরা হত্যা করেছে, সেই থেকে বাড়িটি পরিত্যক্ত, দিনের বেলাও ওই বাড়ির দিকে কেউ যায় না, আর আমরা ওখানে বসবাস করছি। আগে একটা সময়ে স্যানিটেশন সিস্টেম, আজকের যে স্যানিটেশন সিস্টেমটা, এরকম তো ছিল না তখন। তখন একটু বাড়ি থেকে একটু দূরে থাকতো আমাদের ইয়েগুলো, ল্যাট্রিনগুলো, এবং সেটি সার্ভিস ল্যাট্রিন, আজকের মতো এরকম স্যানিটারি ল্যাট্রিন নয়, এবং সেটি বাড়ি থেকে একটু দূরে কিছু অঞ্চলে যেগুলো একটু উন্নত, আর বেশিরভাগ অঞ্চলেই কিছুই ছিল না। তারা ভোরবেলা উঠে বনে বাজারে তাদের প্রাতক্রিয়া সম্পন্ন করতেন। তো নাগের বাড়িতে আমাদের বাথরুমটা ছিল, মানে ল্যাট্রিনটা ছিল ওই বাড়ির ভেতর, বাড়ি থেকে এগিয়ে গেলে একটা খাল, মানে একটা পুকুর, বাঁধানো ঘাটও আছে, ভাঙাচোরা বাঁধানো ঘাটও ছিল, ওইটা পেরিয়ে গেলে একেবারে কোনায় গিয়ে ওখানেই ল্যাট্রিনটা। ওই পথে আবার একটা তেঁতুল গাছ ছিল। আগেকার দিনের মানুষ বলতো কি, যে তেঁতুল গাছ হচ্ছে ভূতের বাড়ি, ওখানে নাকি ভূত থাকে। হ্যাঁ, ওটা কিন্তু ঝুরঝুর ঝুরঝুর করে মাটি পড়ে, সবাই বলে ওই যে ভূতের মাটি। তো ওইটা দিয়ে যদি রাতে কেউ যাতায়াত করতো, সেটি তো ভয়ঙ্কর ব্যাপার। কারো যদি রাতে প্রয়োজন হতো, তাহলে তাকে দুজন পাহারা নিয়ে, সাথে দুটো হারিকেন নিয়ে তারপর ওখানটায় যেতে হতো। দ্যাট ওয়াজ টাফ, খুব কঠিন ব্যাপার ছিল। তা আমার যে মেজ ভাই, তিনি আবার থাকেন হচ্ছে পাবনাতে, ওই যে বড় চাচার ওখানে। তখন আমার মেজ ভাইয়ের খুব, মানে আমাদের বাড়িতে গেলেন মার ওখানে, গিয়ে তার ওই পুকুরটা দেখে তার নেশা চেপে গেল, আমি মাছ ধরবো। তো ধরবি তো ধর, দিনের বেলা ধর, তা না আমি রাতের বেলা মাছ ধরবো, মাছ কিলমিল করছে মাছ, সে মাছ ধরবে। তো রাতের বেলা সে বড়শি রেডি করে হারিকেন নিয়ে মাছ ধরতে গেল। আরে যার মতো গেছে, আমরা, আমি তো ঘুমিয়ে গেছি আমরা সবাই। হঠাৎ অনেক রাতে চিৎকার, তখন আমার বাবা ছিলেন বাড়িতে, চিৎকার, সব লাফিয়ে উঠে দেখা গেছে, কী হয়েছে, আমার সেই ভাইটি বাইরে এসে ওই ভেতরকার হয়েছে বারান্দাটার মধ্যে। জমিদার বাড়ির সম্পর্কে তো ধারণা আছে যে এই মোটা মোটা পিলার বারান্দাগুলো, কী চমৎকার বারান্দা, ওই বারান্দার উপরে সে ধপাস করে পড়ে, সে তার সেন্স নেই। তখন থাপড়া থাপড়ি করে তাকে পানি টানি ঢেলে টেলে, তারপর দাঁত চামচ দিয়ে দাঁত খুলে তাকে যখন সেন্সে আনা হলো, বসিয়ে দেয়া হলো, সে তখনও কাঁপছে। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে, আমার মারছে, আমার মারছে, আমার মারছে। তারপর বলে, কী হয়েছে তোর, এমন করতেছিস কেন? বলে, আমার মারছে। কে মারছে? বলে, আমার গালে দুই গালে দুটো থাপ্পড় দিছে। কে যাচ্ছে? ভূতে থাপ্পড় দিছে, ভূতে মারছে। মানে কি হাস হাস্য ওনাকে, ভূতে তাকে থাপড়িয়েছে, কি ভয়ঙ্কর ব্যাপার।